দশম শ্রেণীর ছাত্ররা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। সেটা হলো ম্যাপ পয়েন্টিং। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় মোট 10 নম্বরের একটি ম্যাপ পয়েন্টিং আসে। ভারতের রেখমানচিত্রের উপরে 10টি বিষয়কে ঠিকভাবে চিহ্নিত করতে পারলে তোমরা একদম ফুল মার্কস পাওয়ার একটি সম্ভাবনা এই স্থান থেকে রয়েছে। সেই ম্যাপ পয়েন্টিং করতে গেলে তোমাদের কতকগুলো বিষয় আগে জেনে রাখতে হবে। প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে যে কোশ্চেন নাম্বারটি দেওয়া রয়েছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 6, এই 6 নম্বর দাগে ম্যাপ পয়েন্টিংটি দেওয়া রয়েছে, এটা ম্যাপের বাম দিকের কর্নারে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে যে বিষয়গুলো তোমায় চিহ্নিত করতে বলা হচ্ছে সেই বিষয়গুলোকে উপযুক্ত জায়গাতে চিহ্নিত করতে হবে। চিহ্নিতকরণটা উপযুক্ত সিম্বলের সাহায্যে হতে হবে, তোমার নিজের মন গড়া সিম্বল হলে হবে না, উপযুক্ত সিম্বলের সাহায্যে বিষয়গুলোকে চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা আইটেম তার আবার সুনির্দিষ্ট একটি কোশ্চেন মার্ক রয়েছে, সেই কোশ্চেন মার্ক দিয়ে এবং তার রেসপেক্টিভ নামটা যে জায়গাটি তুমি চিহ্নিত করছো সেই জায়গাটিতে কোশ্চেন মার্ক এবং নামটা লিখে দিতে হবে। এবং তোমরা যদি চাও তাহলে ম্যাপের ডান দিকের নিচে, নিদেন পক্ষে বাম দিকে নিচের দিকে একটা ইন্ডেক্স করে দিতে পারো পরীক্ষকের বোঝার সুবিধার্থে। যদি তোমরা ইন্ডেক্স নাও করো, উপরের যে পয়েন্টসগুলো বললাম সেইগুলো যদি খেয়াল করো, করে ঠিকভাবে চিহ্নিত করতে পারো, তাহলে কিন্তু ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। এখানে যে মানচিত্রটি দেখতে পাচ্ছ, ঠিক এইরকমই একটি মানচিত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দেওয়া হয়। একটি আউটলাইন মানচিত্র তোমাদের বোঝার সুবিধার্থে সেই মানচিত্রের একটি প্রতিলিপি তোমাদের আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যে বাজারে মানচিত্রটি কিনতে পাবে, আউটলাইন মানচিত্র, সেটা এটার থেকে সাইজে একটু বড়। সুতরাং যখন তোমরা প্র্যাকটিস করবে সেইভাবে খেয়াল করে করতে হবে। এখানে যেমন ধরো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো দেওয়া রয়েছে, সেইগুলো দেখেও অনেক সময় তোমার এস্টিমেশন পাওয়ারটা চলে আসতে পারে, মানে চলে আসে। তাহলে যে জায়গাটি তুমি চিহ্নিত করছো সেই জায়গাটি সম্পর্কে তোমার একটা ধারণা স্পষ্টত হওয়া দরকার, তাহলে মানচিত্রটা একটু ছোট হলেও তোমার সেটা চিহ্নিত করতে মাধ্যমিক পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আমি ডিটেলসে আলোচনার যাওয়ার আগে যে বিষয়গুলো তোমাদের বললাম তার একটা সামগ্রিক রূপরেখা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এটি মাধ্যমিক 2020-তে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো দিয়ে একটা ভারতের রেখমানচিত্রের উপরে সবকটি বিষয়কে চিহ্নিত করতে করে দেওয়া হয়েছে। এখানে দেখো যে বিষয়গুলো তোমাদের প্রথমেই বললাম, বাম দিকের উপরে কোশ্চেন নাম্বারটি লিখে দেবে। তারপরে যে জায়গাগুলো তুমি চিহ্নিত করছো, দেখো 6.1 প্রথমেই ছিল আরাবল্লী পর্বত। আমি আগে প্রশ্নটি তোমাদের দেখিয়ে নিই। মাধ্যমিক পরীক্ষায় দেখো বিভাগ চতে 6 নম্বর দাগের যে প্রশ্ন, এই 10টি প্রশ্ন, এই 10টি বিষয় তোমাদের ভারতের রেখচ মানচিত্রের উপরে চিহ্নিত করতে হবে। এইগুলো হচ্ছে তোমার সাব পয়েন্ট। এই সাব পয়েন্টগুলো যে জায়গাতে চিহ্নিত করছো সেই জায়গাতে 6.1, 6.2 ইত্যাদি এইভাবে তোমাদের লিখে যেতে হবে। এবং যে বিষয়টি চিহ্নিত করছো সেটা উপযুক্ত সিম্বলের সাহায্যে চিহ্নিত করতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে সেটা করতে হয়। আমরা আবার আগের স্লাইডে ফিরে এলাম। দেখো আরাবল্লী পর্বত চিহ্নিত করা হয়েছে একটা পর্বতের সিম্বল দিয়ে। অনেক সময় একটা লাইনকে মোটা করেও পর্বত দেখানো যেতে পারে। 6.1 আরাবল্লী পর্বত, 6.2 নর্মদা নদী, নদীর সিম্বলটা এইরকম। নদীটা যেহেতু আরব সাগরের দিকে এসে মিশছে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে তোমার খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগর আরব সাগর সংলগ্ন একটি উপসাগর, এখানে এসে মিশছে। সুতরাং তার ডিরেকশানটা টুয়ার্ডস পশ্চিম দিকে। নদী দেখানোর সময় তার ডিরেকশানটা অবশ্যই দেখাতে হবে,
সেখানে দেখানোর পরে দেখো 6.2 নর্মদা নদী লেখা রয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটি বিষয়কে তোমাদের চিহ্নিত করতে হবে। আরেকটি জিনিস তোমাদের বলে দিই, যেমন ধরো এখানে একটি বিষয় ভারতের অরণ্য গবেষণাগার পরীক্ষা এসেছে, তুমি ভারতের অরণ্য গবেষণাগার দেখাচ্ছ 6.4-এতে, অরণ্য গবেষণাগার দেরাদুন দেখাচ্ছ, সুতরাং ব্র্যাকেটে দেরাদুন লিখে দেবে। এইটি পরীক্ষা এসেছিল উত্তর ভারতের বৃহত্তম মহানগর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, সুতরাং ব্র্যাকেটে তুমি যে দিল্লি দেখিয়েছ সেটা ব্র্যাকেটে লিখে দেবে, তাহলে পরীক্ষক তাতে সন্তুষ্ট হবেন। এখানে দেখো আরেকটি বিষয় রয়েছে ভারতের রুড় অঞ্চল 6.7-এ, আমরা জানি দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, ভারতের রুড় অঞ্চল দুর্গাপুর। তোমরা যখন সমগ্র মানচিত্রটি ঠিকঠিকভাবে মানচিত্রের বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবে, তখন তোমরা খুব সহজেই এই 10টি বিষয়কে, যে কোনো 10টি বিষয় পরীক্ষায় আসুক না কেন, সেটা কিন্তু খুব সহজেই তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং সঠিকভাবে পারবে, এই প্রত্যাশা রাখছি। চলো আমরা ডিটেলসে যাই ভারতের রেখ মানচিত্রের উপরে যে সমস্ত বিষয়কে চিহ্নিত করতে দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষায়, সেইগুলোর দিকে দৃষ্টি রেখেই মূলত আলোচনাটায় যাব আমরা। সুতরাং তোমরা খুব মন দিয়ে বিষয়টা শুনবে। এখানে ভারতের যে প্রত্যেকটি রাজ্য এবং তাদের যে ক্যাপিটালসগুলো দেওয়া রয়েছে, এখানে আমি একটু বোঝার সুবিধার্থে একটা একটু পরিবর্তন করে নিয়েছি, নতুন মানচিত্রে পরিবর্তনটা তোমাদের বইতে রয়েছে, যে সম্প্রতি জম্মু কাশ্মীর এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে গেছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। জম্মু কাশ্মীরের ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর এবং লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে। এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়াতে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা দাঁড়িয়েছে 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়িয়েছে মোট, আগে ছিল 7টি, এখন দুটো বেড়ে হয়েছে 9টি। এখানে দেখো হিমাচল প্রদেশ, তার ক্যাপিটাল হচ্ছে তোমার সিমলা, পাঞ্জাব এবং হরিয়ানার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, রাজস্থান জয়পুর, গুজরাটের গান্ধীনগর, মহারাষ্ট্রের মুম্বাই, গোয়ার পানাজি, এই অংশটা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু। এইভাবে তোমরা প্রত্যেকটি রাজ্যের যে অবস্থান, মোটামুটি যে কতটুকু এরিয়া জুড়ে সেটি অবস্থান করছে, সেটি একটু ভালো করে যদি আয়ত্ত করতে পারো, তাহলে যখন একটি অঞ্চল তুমি দেখাবে পরবর্তী সময়, বিশেষ করে আঞ্চলিক অংশে, সেখানে গিয়ে তোমার এটা সুবিধা হবে। যেমন ধরো তোমাকে একটা উদাহরণস্বরূপ বলি, ধরো চা উৎপাদক অঞ্চল দেখাচ্ছ, আসামের চা উৎপাদক অঞ্চল এবং দার্জিলিং, তার মানে এই অংশটুকু তোমাকে দেখাতে হবে। তুমি যদি মেঘালয়কে কভার করে নাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যায়। সেই জন্য ঠিকভাবে চা উৎপাদক অঞ্চলটিকে দেখাতে গেলে এইভাবে তোমাকে চিহ্নিত করতে হবে, অঞ্চলটি তুমি সঠিকভাবে দেখাতে পারবে যদি রাজ্যগুলোর সীমানা সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকে। আর যেহেতু একটা ক্যাপিটাল মোটামুটি পরীক্ষায় আসে, সেই জন্য আমরা প্রত্যেকটি রাজ্যের ক্যাপিটাল এবং তাদের যে অবস্থান সেগুলো সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তৈরি করব। এখানে দেখো সেইগুলো তৈরি করার, সেই ধারণায় যাওয়ার আগে আমরা একটা বিষয় একটুখানি তোমাদের বলে নিতে চাই। ধরো কলকাতা, তুমি কলকাতার অবস্থান দেখাতে চাইছো, দেখে নাও, এই হচ্ছে 88 ডিগ্রি পূর্ব, এই হচ্ছে দ্রাঘিমারেখা এবং এই হচ্ছে 24 ডিগ্রি। এটা তুমি ভারতের যে মানচিত্র মাধ্যমিক পরীক্ষা তোমাকে দেওয়া হবে সেটি দেওয়া হবে, তার থেকে দেখো একটু নিচে, অর্থাৎ এই যে অংশটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গার যে মোহনা, তার থেকে একটু উপর দিকে গিয়ে ডান দিকে হচ্ছে কলকাতা শহর। তার মানে এই পয়েন্টটি তোমার সহজেই মানচিত্রে তুমি দেখতে পাচ্ছ, দেখে এই জায়গাটিকে সহজে চিহ্নিত করতে পারছো। এইভাবে তোমাকে মনে রাখতে হবে যে কলকাতার অবস্থানটা ঠিক পশ্চিমবঙ্গের কোথায়। ভুবনেশ্বর দেখো, চিল্কা, এই হচ্ছে চিল্কা লেক, এই অংশটি তোমরা মানচিত্রে সহজেই আইডেন্টিফাই করতে পারছো, এইখান থেকে বেশ কিছুটা উপর দিকে ভুবনেশ্বর শহর।
আরেকটি জিনিস তোমাদের বলি, যেমন ধরো এখানটা হচ্ছে চেন্নাই, চেন্নাই থেকে ঠিক বাম দিকে এই জায়গাটি হচ্ছে বেঙ্গালুরু। চেন্নাই থেকে যদি আমি একটা সরল রেখা ভাবি, ঠিক মাঝামাঝি জায়গাটি হচ্ছে বেঙ্গালুরু। তার মানে বেঙ্গালুরু মনে রাখতে গেলে চেন্নাইটা ধরে যদি তুমি মনে রাখো, তাহলে কিন্তু সহজেই মনে রাখতে পারবে। আদারওয়াইজ পয়েন্টটি অনেক সময় নিচে হয়ে যেতে পারে, অনেকটা উপরে চলে যেতে পারে। দেখো যদি একটু উপরে করে দাও, তার মানে অন্ধ্রপ্রদেশে চলে আসছে, বিষয়টা ভুল হয়ে যায়। যদি আর একটু নিচে চলে আসো, তাহলে তামিলনাড়ুর মধ্যে চলে আসছে। মোটামুটি চেষ্টা করতে হবে ঠিক উপযুক্ত জায়গাটিতে সেটিকে চিহ্নিত করতে। আদারওয়াইজ পরীক্ষক যদি মনে করেন তুমি একটু ডান দিক বাম দিক করে অন্য রাজ্যে চলে গেছো, তাহলে কিন্তু সেটা ভুল মার্কিং হবে, মানে রং মার্কিং হবে, তোমার নাম্বার কাটে যাবে। সুতরাং ডিটেলসে যাওয়ার আগে তোমরা এই ভারতের রাজনৈতিক মানচিত্রটি খুব ভালো করে আগে রপ্ত করো, তারপরে একটু একটু করে ডিটেলসে সেগুলোকে প্র্যাকটিস করবে। আমরা চলে এলাম ভারতের রাজনৈতিক মানচিত্রের যে ভারতের প্রধান যে ক্যাপিটালসগুলো প্রত্যেকটি রাজ্যের, এখানে কতগুলো সিলেক্টেড দেওয়া রয়েছে, সব দেওয়া সম্ভব হয়নি। যেগুলো মোটামুটি ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে সেই রকম ভেবেই এটি করা হয়েছে। যেমন ধরো কলকাতা, ভুবনেশ্বর, এদিকে হচ্ছে হায়দ্রাবাদ, বেঙ্গালোর বা বেঙ্গালুরু, চেন্নাই, দেখো একটু ওপরে হয়ে গেছে, এটা একটু নিচে হবে বেঙ্গালুরু, পুদুচেরি, তিরুবনন্তপুরম, মুম্বাই, আহমেদাবাদ, ভোপাল, জয়পুর, দিল্লি। দিল্লিটা খুব মনে রাখা সহজ, এই ঠিক এই পয়েন্টটি থেকে যদি তুমি একটা সরলরেখা টানো, তাহলে একটু স্লাইড নিচে মাঝামাঝি রেখায় দিল্লিটা অবস্থিত। দেরাদুন, এই হচ্ছে তোমার দেরাদুনের অবস্থান। এদিকে চণ্ডীগড়, এখানটা শ্রীনগর, এই হচ্ছে শ্রীলং। শ্রীলং হচ্ছে আমরা জানি মেঘালয়ের রাজধানী এবং ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চলও বটে, সুতরাং শ্রীলংটা তোমরা সহজেই দেখাতে পাচ্ছ। গ্যাংটক সিকিমের রাজধানী, এই জায়গাটি সিকিম, এই পয়েন্টটি হচ্ছে গ্যাংটক। সুতরাং এইভাবে তোমরাও মানচিত্রে প্র্যাকটিস করো, একটু ধৈর্য নিয়ে যদি ক্যাপিটালগুলোর অবস্থান সীমারেখা ধরে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু সুবিধা। এখানে যে মানচিত্রের উপরে এটা করা হয়েছে, এখানে দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো কিন্তু টানা নেই। সুতরাং তোমরা চেষ্টা করবে যদি সেই রকম মানচিত্র পাও যেগুলো অক্ষরেখা দ্রাঘিমা রেখা টানা আছে, যদি সম্ভব হয় সেই রকম মানচিত্র সংগ্রহ করে তাতে প্র্যাকটিস করলে অনেকটা সহজে মনে রাখতে পারবে। যদি সম্ভব না হয় তাহলে এই রকম মানচিত্রই সংগ্রহ করে তাতে প্র্যাকটিস করবে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখানো রয়েছে এই মানচিত্রের মধ্যে, চণ্ডীগড়, পাঞ্জাব এবং হরিয়ানার, আচ্ছা দিল্লি, এদিকে হচ্ছে এখানটা হচ্ছে দমন এবং দিউ, তাদের ক্যাপিটাল হচ্ছে দমন, দাদরা নগর হাভেলি, সিলভাসা, আচ্ছা লাক্ষাদ্বীপ, তাদের ক্যাপিটাল হচ্ছে কাভারত্রি, পুদুচেরি। এরকম প্রশ্ন দিতে পারে যে ভারতের পূর্ব উপকূলের উপর অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল, দেখো পূর্ব উপকূলের একদম কাছাকাছি অবস্থিত পুদুচেরি, সুতরাং এইভাবে মনে রাখতে হবে। বা পশ্চিম উপকূলের, পশ্চিম উপকূল রেখার উপর অবস্থিত একটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দমন অথবা দাদরা নগর হাভেলি একদম কাছাকাছি যেহেতু অবস্থিত, সুতরাং পশ্চিম উপকূলে যদি বলে তাহলে তোমরা এ দুটোর মধ্যে একটা দেখাতে পাচ্ছ। অন্যদিকে বঙ্গোপসাগরে, বঙ্গোপসাগর সংলগ্ন অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার। একটু আগেই আমরা আগের মানচিত্রে দেখলাম যে জম্মু কাশ্মীর দুটো ক্যাপিটাল অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর, অপরটি হচ্ছে লাদাখ। লাদাখের ক্যাপিটাল আমরা আগের মানচিত্রে দেখলাম ঠিক এই পয়েন্টটিতে হচ্ছে লে, এবং জম্মু কাশ্মীরের ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর। সুতরাং প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্যাপিটালগুলো তোমরা আলাদা অপর আরেকটি মানচিত্রে অভ্যাস করবে। এই মানচিত্রের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অন্তরীপ ও প্রণালী প্রসঙ্গে। দেখো ভারতের একদম উত্তরতম বিন্দু, এই বিন্দুটিকে বলা হয় ইন্দিরা কল, ঠিক এই পয়েন্টটি। অপরদিকে ভারতের দক্ষিণতম বিন্দু অর্থাৎ পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল এসে যে বিন্দুতে মিশছে সেটা হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, ঠিক এই পয়েন্টে একটা ডট দিয়ে সেটাকে সার্কেল করে দেওয়া রয়েছে। আচ্ছা এইদিকে পশ্চিমতম একটি বিন্দু রয়েছে এবং পূর্বতম বিন্দু রয়েছে, সেটা তোমরা পড়েছ, এই দুটো পয়েন্টকেও চিহ্নিত করবে। এখানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে, দেখো এই অংশটি ঠিক এইখান থেকে শুরু হয়ে চলে আসছে এই পর্যন্ত, যেটা পাকিস্তান এবং ভারতের
মধ্যবর্তী সীমারেখা, সেটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়। এই অংশটুকু, ঠিক এই অংশটুকু হচ্ছে আফগানিস্তান। এই এখানে বোঝা যাচ্ছে না, এই এই লাইনটা এই এখানে এসে এখানে এই লাইন, মানে এইটুকু লাইন হচ্ছে আফগানিস্তান এবং ভারতের সীমারেখা, এটাকে বলা হয় ডুরান লাইন। আর আফগানিস্তানের পরবর্তী যে সীমারেখাটি অর্থাৎ এই অংশটি, এটা হচ্ছে তোমার ম্যাকমোহন লাইন। এখানে কিছুটা অংশ এটা হচ্ছে ম্যাকমোহন লাইন। যদি তোমাদের পরীক্ষার সময় এটি আসে, তাহলে এই লাইনের উপরে তোমরা সেটাকে একটু পেনসিল দিয়ে লাইনটাকে মোটা করে দিলে, দিয়ে ম্যাকমোহন লাইন বা র্যাডক্লিফ লাইন বা ডুরান লাইন যেটা পরীক্ষা আসবে সেটাকে চিহ্নিত করবে। এছাড়াও এখানে দেখো কতগুলো চ্যানেলের কথা বলা রয়েছে। চ্যানেল মানে হচ্ছে দুটো স্তর ভূখণ্ডের মধ্যে তাদের মধ্যবর্তী যে প্যাসেজ, সেটাকে আমরা সাধারণত চ্যানেল বলে থাকি বা প্রণালী বলে থাকি। এখানে কতগুলো চ্যানেলের কথা বলা রয়েছে দেখো। লাক্ষাদ্বীপের মধ্যে লাক্ষা এবং মিনিকয় যে দ্বীপপুঞ্জ, ঠিক এই জায়গাটিতে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। ঠিক এই পয়েন্টটা তোমরা মানচিত্রে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে, এখানে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। শ্রীলঙ্কা এবং ভারতের এই সংযোগবর্তী যে রেখা, মানে সংযোগবর্তী যে প্রণালী, সেটা হচ্ছে পক প্রণালী। এখানে চলে এসো আন্দামান, ওপরে অংশটা হচ্ছে আন্দামান, এটা নিকোবর দ্বীপপুঞ্জ, মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, গ্রেটার আন্দামান এবং স্মল আন্দামানের মাঝখানে রয়েছে ডানকান প্যাসেজ, দুটো সমান্তরাল রেখা দিয়ে সেই জায়গাটিতে লিখে দেওয়া রয়েছে। আচ্ছা, আন্দামানের একদম উত্তরতম স্থান সেটা হচ্ছে কোকো চ্যানেল, যেটাকে প্রিন্স অন্তরীপ বলা হয়। এই অঞ্চলটা হচ্ছে কোকো চ্যানেল। এগুলো সাধারণত পরীক্ষায় অতটা আসে না, মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করো। যেটা পরীক্ষায় আসে, ভারতের যে ভারতের শেষ বিন্দু সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট যেটাকে পিগম্যালিয়ান পয়েন্টও বলা হয়, ঠিক এই পয়েন্টটি। আর যদি বলে ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, সেটা হচ্ছে কন্যাকুমারীকে অন্তরীপ। প্রশ্নের ভাষা বুঝে উত্তর দিতে হবে। ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু হচ্ছে কন্যাকুমারীকে অন্তরীপ এবং ভারতের শেষ স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এটা মনে রাখতে হবে তোমাদের। এবার আমরা চলে এলাম সাগর, উপসাগর এবং উপদ্বীপ প্রসঙ্গে। দেখো, এই গুজরাটের এই জায়গাটিতে দুটো উপসাগর রয়েছে। এই জায়গাটি হচ্ছে কচ্ছ উপসাগর, অর্থাৎ এই অংশটা, মানে এটা একটা চোয়ালের মতো, এটা আপার চোয়াল এবং একটা লোয়ার চোয়াল, মনে করো একটা অ্যানিমেলের একটা দুটো চোয়ালের মতো। এই জায়গাটি হচ্ছে কচ্ছ উপসাগর, এই জায়গাটি খাম্বাত উপসাগর। শ্রীলঙ্কা এবং ভারতের এই অংশটা হচ্ছে মান্নার উপসাগর, এই অংশটা হচ্ছে পক উপসাগর, আমরা এখানে দেখেছিলাম পক প্রণালী। আচ্ছা, এরপরে হচ্ছে এই এই জায়গাটিতে হচ্ছে তোমার কচ্ছ উপদ্বীপ, এই অংশটিকে বলা হয় কাথিয়াবাড় উপদ্বীপ। এই অংশটা হচ্ছে নিউমুর দ্বীপ, যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে অনেকটা নিমজ্জিত হয়ে গেছে, নিউমুর দ্বীপ বা পূর্বাশা দ্বীপ। মোটামুটি এইগুলোকে একটি নতুন মানচিত্রের মধ্যে করবে। প্রত্যেকটা আলাদা আলাদা মানচিত্রে করলে তোমাদের পরবর্তী সময়ে নিজেদের অভ্যাস করতেও সুবিধা। যদি কখনো বুঝতে অসুবিধা হয়, তাহলে একটা ম্যাপের মধ্যে যদি সবকটাকে করে ফেলো, তাহলে যেটা অসুবিধা হবে পরে নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। সেই কারণে তোমরা আলাদা আলাদা মানচিত্রের মধ্যে যদি দেখানোর চেষ্টা করো, সেটা তোমাদের পরে অভ্যাসের সময় অনেকটা সুবিধা দেবে। এরপরে আমরা চলে আসছি হ্রদ প্রসঙ্গে। দেখো, এইখানটা রয়েছে ডাল লেক, যেটা বর্তমানে জম্মু কাশ্মীর এই কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। তার একটু উত্তরে উলার লেক, লেতে অবস্থিত প্যাংগং লেক, ভারতের উচ্চতম লেক প্যাংগং, ভারতের বৃহত্তম স্বাদু জলের যে হ্রদ সেটা হচ্ছে উলার হ্রদ। প্যাংগং কিন্তু একটি লবণাক্ত জলের হ্রদ। আচ্ছা, সম্বর, রাজস্থানে অবস্থিত সম্বর, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। মণিপুরে এটা পরীক্ষায় আসে মাঝে মধ্যেই। ঠিক দেখো, এই জায়গাটা একটা স্টেপের মতো, একটা সিঁড়ির ধাপের মতো, তার একটু ওপরে মণিপুরে অবস্থিত লোকতাক হ্রদ। আচ্ছা, এই জায়গাটি তোমাদের বলেছিলাম চিল্কা লেক, ভারতের বৃহত্তম একটি উপহ্রদ, লবণাক্ত জলের হ্রদ চিল্কা হ্রদ। এইটি হচ্ছে কোলেরু হ্রদ, খুব ইম্পর্টেন্ট এটা। এখানে রয়েছে গোদাবরী নদী, এখানটা রয়েছে কৃষ্ণা নদীর বদ্বীপ, এই দুটো নদীর বদ্বীপে অবস্থিত এই কোলেরু লেক। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, 1 নম্বর প্রশ্নে, যে গোদাবরী এবং কৃষ্ণা নদীর
বদ্বীপ মধ্যবর্তী যে হ্রদ তার নাম কি, সেটা হচ্ছে কোলেরু হ্রদ। আচ্ছা, এখানটা রয়েছে চেন্নাইয়ের একটু উপরে, পুলিকট লেক মনে রাখতে হবে। আচ্ছা, এদিকে কেরালা উপকূলে রয়েছে ভারতের বৃহত্তম বেশ কতকগুলো কয়াল, তার মধ্যে বৃহত্তম হচ্ছে ভেমনাদ কয়াল। সুতরাং যদি পরীক্ষায় আসে যে ভারতের একটি কয়াল দেখাও, তখন এই জায়গাটি দেখিয়ে তোমরা লিখে দেবে যে ভারতের একটি কয়াল উইদিন ব্যাকেতে ভেমনাদ কয়াল। কতকগুলো গিরিপথ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো, দুটো পাহাড়ের মাঝের যে পথ সেটাকে আমরা গিরিপথ বলে থাকি। অর্থাৎ একটা পাহাড়কে অতিক্রম করতে গেলে সেই গিরিপথগুলোকে দিয়ে যদি আমরা অবলম্বন করে যাই, তাহলে সহজেই পাহাড়ের একটা সাইড থেকে অপর সাইডে যাওয়া যায়। এইরকম ভারতবর্ষে বেশ কতকগুলো গিরিপথ রয়েছে, তাদের মধ্যে বানিহাল গিরিপথ, রোটাং গিরিপথ, নাথুলা, জেলেপোলা প্রভৃতি। এদের যে অবস্থানগুলো সেগুলো এখানে বলা রয়েছে। দেখো, বানিহাল গিরিপথ পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত কাশ্মীর উপত্যকা ও বহিস্থ হিমালয়, অর্থাৎ যেটাকে আমরা শিবালিক হিমালয় বলে থাকি, বহিস্থ হিমালয়ের সংযোগ স্থাপনকারী একটি গিরিপথ। নাথুলা চীন এবং সিকিমের সংযোজক একটি গিরিপথ, যেটাকে প্রাচীন সিল্ক রুটের একটি অংশ হিসেবে ধরা হয়। রোটাং গিরিপথ পূর্ব পীরপাঞ্জালে অবস্থিত কুলু এবং লাহোল স্পিটি উপত্যকার সংযোজক, আর জেলেপোলা হচ্ছে পূর্ব সিকিম এবং তিব্বতের সংযোজক একটি গিরিপথ। এরপর আমরা চলে এলাম মালভূমি, উপকূল, উপসাগর এবং কিছু কিছু হ্রদও এখানে, যদিও হ্রদ প্রসঙ্গ এখানে খুব একটা দেওয়া নেই দেখছি। প্রথমে আমরা চলে আসি লাদাখ মালভূমি, ভারতের উচ্চতম একটি পর্বত বেষ্টিত মালভূমি, ভারতের উচ্চতম মালভূমি লাদাখ মনে রাখতে হবে। ঠিক এই জায়গাটি, অর্থাৎ বর্তমানে যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে অবস্থিত এই লাদাখ মালভূমি, ঠিক এই জায়গাটিতে অবস্থিত। দেখো, এই মানচিত্রের এই সেপটাকে মনে রাখবে, এই জায়গাটিতে অবস্থিত রাজস্থানের যে মরুস্থলী, এই জায়গাটিতে আরাবল্লী পর্বতের ডান দিকে রয়েছে মালব মালভূমি, এই জায়গাটিতে রয়েছে কচ্ছের রণ, কচ্ছ উপদ্বীপের একটু ওপরে কচ্ছের রণ, এই অংশটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি বা লাভা গঠিত মালভূমি, আরও একটু বৃহৎ অঞ্চল জুড়ে অবস্থিত। মোটামুটি এইটুকু দেখাতে পারলেও হবে, দাক্ষিণাত্যের মালভূমি বা লাভা গঠিত মালভূমি তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে সেভাবেই তোমরা মেনশন করবে। পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত ছোটনাগপুর মালভূমি, মেঘালয়ের এই অংশে অবস্থিত মেঘালয় মালভূমি। এরপরে আমরা চলে আসি ভারতের যে পূর্ব এবং পশ্চিম উপকূল, তাকে বেশ কতকগুলো ভাগে ভাগ করা হয়েছে। দেখো, পূর্ব উপকূলকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়েছে, তার উত্তরতম অংশটি হচ্ছে উত্তর সরকার উপকূল এবং দক্ষিণতম অংশটি হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বছরে দুবার বৃষ্টিবহুল উপকূল। অর্থাৎ যদি তুমি করমণ্ডল উপকূলটা মনে রাখতে পারো, তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে বছরে দুবার বৃষ্টিবহুল উপকূলের উপকূল চিহ্নিত করো, তাহলে তুমি করমণ্ডল উপকূলটা দেখিয়ে দিতে পারছ। অন্যদিকে পশ্চিম উপকূলকে দেখো, মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একদম ওপরে রয়েছে কঙ্কন উপকূল, এই অংশটা কঙ্কন উপকূল, এই অংশটা হচ্ছে কর্ণাটকের অংশ, কর্ণাটক উপকূল, এবং কেরালার অংশটা নিয়ে মূলত মালাবার উপকূল, যেটা অত্যধিক বৃষ্টিবহুল উপকূল। এই মালাবার উপকূলে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে প্রথম বাধা পায়, আমরা জানি যে ভারতে মৌসুমি বায়ু প্রবেশ করে মোটামুটি পয়লা জুন নাগাদ, তার মানে এই সময় প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আঘাত ভারতীয় উপমহাদেশে পড়ছে মালাবার উপকূলে, সেই কারণে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এটি একটি অত্যন্ত বৃষ্টিবহুল উপকূল, যদি পরীক্ষায় আসে তখন এটি দেখিয়ে উইদিন ব্র্যাকেটে মালাবার উপকূল দেখাবে, মানে লিখবে। এরপরে আমরা চলে আসি পাহাড় পর্বত সম্পর্কে, এখান থেকে একটি কম্পালসারি বিষয় মাধ্যমিক পরীক্ষায় আসে। একদম উপর থেকে শুরু করা যাক। দেখো, এই অংশটা হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী, যেটা আমরা জানি যে প্রামির গ্রন্থি থেকে একাধিক পর্বতশ্রেণী বিস্তৃত, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হিমালয় এবং তারপরেই হচ্ছে কারাকোরাম। এটি একদম এই লাদাখের এই উত্তর অংশে বিস্তৃত। তার কারাকোরামের যে সর্বোচ্চ শৃঙ্গ দেখো, সেটা একটা ছোট্ট ত্রিভুজ দিয়ে এই অংশটা দেখানো রয়েছে, সেটাকে কে টু শৃঙ্গ বলা হয় বা গডউইন অস্টিন। আচ্ছা,
এদিকে আমরা হিমালয়ের যে পশ্চিমতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বত সেটি এখানে দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ আকারে দেখানো রয়েছে। এরপরে রয়েছে এই অংশটা হচ্ছে জাস্কার, অর্থাৎ জাস্কার পর্বতশ্রেণী। তার দক্ষিণে রয়েছে, দেখো এই অংশে এসে মিট করছে, এই জায়গাগুলো খেয়াল করবে যে কোন পর্যন্ত বিস্তৃত। এইভাবে তোমাদের আই এস্টিমেশন পাওয়ারটাকে বাড়াতে হবে, যাতে তোমরা ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে সহজে এস্টিমেট করে ঠিক জায়গাটিকে চিহ্নিত করতে পারো। এই জায়গাটি হচ্ছে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। আমরা জানি জাস্কার এবং পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মাঝে ঠিক এই জায়গাটিতে কাশ্মীর উপত্যকা অবস্থিত। একদম দক্ষিণতম হিমালয়ের যে পর্বতশ্রেণী সেটা হচ্ছে শিবালিক পর্বতশ্রেণী, এই জায়গাটিতে অবস্থিত। এখানে দেখো তার একটা এই অংশটা তো একটু দেখাতে পারো, এই অংশটাতেও শিবালিক পর্বতশ্রেণী রয়েছে, বাকিগুলো কিন্তু এদিকটা দেখাতে পারবে না। মোটামুটি এই অংশটুকু দেখাতে পারলেও পরীক্ষাতে ফুল মার্কস পাবে। এইটা হচ্ছে রাজস্থান মরুভূমির পূর্ব দিকে অবস্থিত আরাবল্লী পর্বতশ্রেণী। এখানটা লেখা মানে লেখাটা একটু মিস্টেক হয়ে গেছে, আরাবল্লী পর্বতশ্রেণী। আচ্ছা, এই অংশটা হচ্ছে বিন্ধ্য পর্বত, যেটা ভারতের উত্তরতম এবং দক্ষিণতম যে ভূপ্রাকৃতিক বিভাগ তাদের একটি বিভাজন রেখা বলা যেতে পারে এই বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতটি মোটামুটি মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ জুড়েই অবস্থিত বিন্ধ্য। আর তার আরেকটি দক্ষিণে রয়েছে সাতপুরা পর্বত। এদিকে দেখো পূর্ব উপকূল বরাবর যে সরি পশ্চিমঘাট পশ্চিম উপকূল বরাবর যে পর্বতশ্রেণীটি বিস্তৃত সেটাকে আমরা পশ্চিমঘাট পর্বত বলে থাকি। তাতে তিনটি পার্বত্য ফাঁক রয়েছে। একদম এই অংশে উত্তরতম যে পার্বত্য ফাঁক সেটা হচ্ছে থলঘাট, তারপরে হচ্ছে তোমার ভোরঘাট পার্বত্য ফাঁক, একদম দক্ষিণে রয়েছে পালঘাট পার্বত্য ফাঁক। এই জায়গাগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করতে হবে তাদের অবস্থান অনুযায়ী। কেউ যদি ধরো ভোরঘাটটা এইখানটাতে দেখালো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যায়। সুতরাং ঠিকভাবে জায়গাটিকে চিহ্নিত করতে পারলে তবেই কিন্তু পরীক্ষক ঠিক নাম্বারটি দেবেন, আদারওয়াইজ নাম্বার কাটা যাবে। এই জায়গাটা দেখো নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতকে আমরা একটি দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য পর্বত হিসেবে জেনে থাকি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এখানে রয়েছে ভারতের দক্ষিণতম যে পর্বত শৃঙ্গ, একটি অন্যতম পর্বত শৃঙ্গ, সেটা হচ্ছে আনাইমুদি। এই অংশে আনাইমুদি অবস্থিত। ভারতের পূর্ব উপকূল বরাবর অবস্থিত পূর্বঘাট পর্বত, এখানটা সেটা দেখানো হয়নি, কিন্তু তাদের যে অন্যতম পর্বত শৃঙ্গগুলো সেটা হচ্ছে মহেন্দ্রগিরি, মলয়গিরি প্রভৃতি। এইখানটা রয়েছে একটি রাজমহল পাহাড়, ভারতের আরেকটি উল্লেখযোগ্য পাহাড় রাজমহল পাহাড়। মেঘালয়ের মধ্যে রয়েছে দেখো তিনটি পাশাপাশি পাহাড় মূলত অবস্থিত, গাঢ় খাসি এবং জয়ন্তিয়া, এই তিনটি পাহাড় পাশাপাশি অবস্থিত। এদিকে উত্তর পূর্ব ভারতের আরও উল্লেখযোগ্য যে পূর্বাচলের পর্বত শ্রেণীগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাগা, নাগাল্যান্ডে অবস্থিত, এবং পাটকই এই অংশে অবস্থিত। এরপর আমরা চলে এলাম ভারতের নদনদী প্রসঙ্গে। এখান থেকেও একটি কম্পালসারি পরীক্ষায় আসে। দেখো ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষ জুড়ে অসংখ্য নদী রয়েছে, তাদের মধ্যে প্রধান উত্তর ভারতের তিনটে নদী হচ্ছে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। এই অংশে আমরা সিন্ধুর অবস্থান দেখি, এখানটা রয়েছে গঙ্গা নদী এবং এই অংশে রয়েছে ব্রহ্মপুত্র নদী। আমরা যেগুলো মনে রাখার চেষ্টা করব সেগুলো হচ্ছে সিন্ধুর একটি প্রধান উপনদী সেটা হচ্ছে শতদ্রু নদী, এই অংশে শতদ্রু নদী বিস্তৃত। রাজস্থান মরুভূমিতে অবস্থিত ভারতের একটি অন্তর্বাহিনী নদী সেটা হচ্ছে লুনি নদী। লুনি নদীটা এসে কচ্ছের রণে পড়েছে, দেখো ঠিক এই জায়গাটা এসে মিলিত হয়েছে। অনেকে কী করে, এই সম্বল লেক থেকে উৎপত্তি হয়ে নদীটা এখানে এসে শেষ করে দেয়, তা করলে হবে না, ঠিক এই পয়েন্টে এসে মিট করাতে হবে এবং তার ডিরেকশনটা যেমনভাবে দেখানো রয়েছে এইভাবেই দেখাতে হবে। আমেদাবাদের কাছে রয়েছে, আমেদাবাদ শহর আমরা জানি সবরমতী নদীর তীরে অবস্থিত, আমেদাবাদ এই গুজরাটে, এই অংশে সবরমতী নদী। তার দক্ষিণে রয়েছে মাহি নদী, সেটাও এসে এই খাম্বাত উপসাগরে পড়েছে। এই অংশে রয়েছে নর্মদা নদী, যেটা বিন্ধ্য এবং সাতপুরা এই দুটি স্তূপ পর্বতের মাঝে অবস্থিত নর্মদা নদী।
এবং তার দক্ষিণে রয়েছে তাপ্তি বা তাপি নদী, সেটাও ভারতের আরেকটি অন্যতম পশ্চিমবাহিনী নদী। এদিকে তোমার বিন্ধ্য এবং অজন্তা পাহাড়ের পর্বতের মধ্যবর্তী যে গ্রস্ত উপত্যকা সেখানে এই তাপি নদী অবস্থিত। ভারতের উল্লেখযোগ্য যে পূর্ববাহিনী নদীগুলো রয়েছে যাদের মোহনায় বৃহৎ আকৃতির বদ্বীপ আমরা লক্ষ্য করে থাকি, সেই চারটি নদী তোমাদের মনে রাখতে হবে। এখানে ওড়িশায় যেটা রয়েছে সেটা হচ্ছে মহানদী, দেখো চিল্কা লেকের একটু উত্তরে অবস্থিত। এইভাবে দেখানোর পরে তার ডিরেকশনটা টুয়ার্ডস পূর্ব দিকে সেটা দেখিয়ে দেবে। এটা হচ্ছে গোদাবরী নদী, আমরা যখন কোলেরু লেক প্রসঙ্গে পড়ছিলাম এই জায়গাটা কোলেরু লেক অবস্থিত, এই অংশটা হচ্ছে গোদাবরী নদী, তার ডিরেকশনটা দেখানো রয়েছে দেখো পূর্ব বাহিনী। এই অংশটা হচ্ছে কৃষ্ণা নদী, এদের অসংখ্য উপনদী রয়েছে সেগুলো সব দেখানো সম্ভব নয়, মোটামুটি প্রধান ডিরেকশনটা দেখাতে পারলেই পরীক্ষক তোমাদের নাম্বার দেবেন। এই অংশে কর্ণাটক থেকে উৎপত্তি হয়ে তামিলনাড়ু উপর দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়েছে যে নদীটি সেটা হচ্ছে কাবেরী নদী। এটি আরেকটি দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য নদী, যেটাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে কাবেরী নদীকে, আবার অনেক সময় গোদাবরী নদীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ভারতের জলবায়ু প্রসঙ্গে আমরা চলে এলাম, এই জায়গাটি একটু ভালো করে পড়বে, এখান থেকেও একটি পরীক্ষায় প্রশ্ন আসে। একদম দেখো উত্তরে এইখানে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব এবং হরিয়ানার যে সমভূমি, এখানেও বছরে দুবার বৃষ্টিবহুল একটি সমভূমি অঞ্চল হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। তার কারণ আমরা জানি, একটা যেমন স্বাভাবিকভাবে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে, অপরদিকে আবার শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মূলত প্রথমে পাঞ্জাব এবং হরিয়ানা সমভূমিতে বৃষ্টিপাত হয়। এই কারণে একে বছরে দুবার বৃষ্টিবহুল সমভূমি অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়। ভারতের যে শুষ্কতম অঞ্চল সেটা হচ্ছে মরুস্থলী, দেখো তুমি যদি মরুস্থলীটা চিহ্নিত করতে পেরেছো তাহলে সেটা ভারতের শুষ্কতম অঞ্চল, যদি পরীক্ষায় আসে তাহলে একই জায়গা চিহ্নিত করতে পারছো। এইটাই হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ের সুবিধা, যে জায়গাগুলো যে বিশেষ পরিচিতিগুলো রয়েছে তাদের যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো যদি তোমরা ঠিকভাবে জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে কতগুলো জিনিস যেগুলোর অন্যান্য বৈশিষ্ট্যগুলো বহন করে সেগুলো মনে রাখতে পারলে খুব সহজেই অনেকগুলো বিষয়কে তোমরা চিহ্নিত করার একটা সহজ সুযোগ পেয়ে যাচ্ছ। এদিকে চলে এসো, দেখো অত্যধিক বৃষ্টিবহুল উপকূল আমি একটু আগে আলোচনা করেছিলাম, এখানে মালাবার উপকূল এই অংশটা মূলত দেখাবে। মালাবার উপকূল অত্যধিক বৃষ্টিবহুল উপকূল যদি পরীক্ষায় আসে তাহলে এটা দেখানোর পরে ব্র্যাকেটে মালাবার উপকূল দেখবে। আচ্ছা, বছরে দুবার বৃষ্টিবহুল উপকূল এই অংশটা যদি পরীক্ষায় আসে, শীতকালীন বৃষ্টিবহুল উপকূল, দেখো যখন প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু ফিরে আসে প্রত্যাবর্তন করে তখনও কিন্তু এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শীতকালীন বৃষ্টিবহুল উপকূল তাহলে কিন্তু করমণ্ডল উপকূল দেখাতে হবে, যদি বলে শীতকালীন বৃষ্টিবহুল সমভূমি তাহলে পাঞ্জাব হরিয়ানা সমভূমি দেখাতে হবে। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল এই পশ্চিমঘাট পর্বতমালা এখানটা অবস্থিত, পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকের এই অংশটি হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল। অন্যদিকে দেখো শ্রীলং, যদি বলে উত্তর পূর্ব ভারতে অবস্থিত একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল তাহলে শ্রীলং দেখাবে। এই যে শ্রীলং এখানে দেখানো রয়েছে বৃষ্টিচ্ছায় অঞ্চল, যদি উল্লেখ না করে দেয় তাহলে এই অংশটাও দেখাতে পারো অথবা শ্রীলং দেখাতেও পারো, যে কোনো একটি দেখালেই হবে। অন্যদিকে খরাপ্রবণ অঞ্চল এই অংশটি আমরা জানি উড়িষ্যার কালাহান্ডি একটি খরাপ্রবণ অঞ্চল, ভারতবর্ষের অনেক জায়গায় বিশেষ করে গ্রীষ্মকালে খরা মানে খরার কবলে পড়ে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি এই কালাহান্ডি অঞ্চল খরাপ্রবণ অঞ্চল। বন্যাপ্রবণ অঞ্চল হিসেবে আমরা যেমন ব্রহ্মপুত্র এই মানে ব্রহ্মপুত্রের যে মধ্য অববাহিকা এই অংশটাকে জেনে থাকি, আবার আমাদের গাঙ্গেয় যে বদ্বীপ নিম্ন বদ্বীপ অঞ্চল মানে নিম্ন অববাহিকা অঞ্চল সেই অঞ্চলও কিন্তু বন্যাপ্রবণ অঞ্চল, এই অঞ্চলটা আরেকটি বন্যাপ্রবণ অঞ্চল হিসেবে দেখানো যেতে পারে। সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হচ্ছে মৌসিনরাম, আমরা জানি যে মেঘালয়ের মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, সুতরাং মৌসিনরাম এবং শিলং তাদের মাঝখানে রয়েছে এই পাহাড় যার উত্তরমুখী ঢাল হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল, দক্ষিণমুখী ঢাল হচ্ছে প্রতিবাদ ঢাল যেটা মৌসিনরামে অবস্থিত।
সুতরাং এই দুটো স্থানের মধ্যে যদি একটু হেরফের হয় তাহলে কিন্তু সেখানে নাম্বার কাটার সম্ভাবনা রয়েছে। কেউ মৌসিনরাম এই স্থানে দেখাতে গিয়ে যদি একটু উত্তরে দেখিয়ে দেয় তবে এই পয়েন্টটা হচ্ছে আসাম। সুতরাং তোমাদের যেটা প্রথমে বলছিলাম যে রাজ্যের যে সীমারেখা সেগুলো যদি ঠিকঠিকভাবে তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই ত্রুটিটাকে সহজেই এড়াতে পারবে। এরপর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে কম্পালসারি একটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসবেই। একদম উত্তরে রয়েছে পার্বত্য বনভূমি, এই অংশটা হচ্ছে পার্বত্য বনভূমি যেখানে আমরা সরলবর্গীয় অরণ্য মূলত দেখতে পাই। এই অংশটা হচ্ছে কাঁটা ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ অঞ্চল, মরুস্থলী অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে তোমার যেখানে অত্যধিক বৃষ্টিবহুল উপকূল সেটা হচ্ছে চিরসবুজ অরণ্য। এদিকে লাক্ষামিনী কয় যে দ্বীপপুঞ্জ সেখানেও চিরসবুজ অরণ্য দেখা যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেখানেও চিরসবুজ অরণ্য দেখা যায়। ভারতের একটি ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল সুন্দরবন, এদিকে হচ্ছে তোমার ওড়িশার ভিতরকণিকা অথবা গোদাবরী কৃষ্ণার বদ্বীপ অঞ্চল। এই তিনটি অঞ্চলের মধ্যে যে কোনো একটি অঞ্চল দেখালেও তোমরা পরীক্ষাতে মার্কস পাবে। এই অংশটা দেখো একটি আর্দ্র পর্ণমোচী অঞ্চল, এটি শুষ্ক পর্ণমোচী অঞ্চল অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু এখানে মানে পূর্ব দিক থেকে যত পশ্চিম দিকে যায় তত বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, তাই পূর্ব দিকের যে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল সেটা আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল। এই অঞ্চলটা মূলত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই অংশে আর্দ্র পর্ণমোচী এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের পূর্বতম অংশ, রাজস্থানের কিছুটা অঞ্চল এই অংশে আমরা দেখতে পাই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল। এরপরে আমরা চলে এলাম মৃত্তিকা প্রসঙ্গে, এখান থেকেও একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে প্রথমত একদম যে অংশটি আমরা দেখেছিলাম, দেখো আগে যে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের মানচিত্র আমরা দেখলাম তার সাথে এটার একটা অদ্ভুত মিল রয়েছে। যে অংশে আমরা পার্বত্য বনভূমি দেখেছিলাম সেখানে পর্জল মৃত্তিকা দেখা যায় বা ধূসর মৃত্তিকা দেখা যায়। আচ্ছা, মরুভূমি অঞ্চলের যে মৃত্তিকা সেটা হচ্ছে সিরোজেম মৃত্তিকা। এই অংশে দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, দেখো দাক্ষিণাত্যের মালভূমি, লাভাগঠিত মালভূমি, ভারতের ড্রেকান ট্র্যাপ এবং কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল একটাই অঞ্চল। সুতরাং এই অঞ্চলটা যদি তুমি ঠিকভাবে মনে রাখতে পারো তাহলে চারটে বৈশিষ্ট্য এই অঞ্চলটি বহন করছে, তার মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে আসলেই তুমি সহজে চিহ্নিত করে দেখাতে পারছ। আচ্ছা, এই অংশগুলো দেখো ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই অংশটি মেঘালয় মালভূমি অঞ্চল, এই অংশে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এখানে পশ্চিমঘাট পর্বতের যে মালাবার উপকূলবর্তী সংলগ্ন অঞ্চল এই অংশটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। আচ্ছা, এই অংশটা হচ্ছে লোহিত মৃত্তিকা অঞ্চল, আরও এই অংশগুলো এক্সটেন্ডেড লোহিত মৃত্তিকা অঞ্চল। আর লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, আমরা যেটা ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল দেখিয়েছিলাম সেই অঞ্চলগুলোই লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। যদি পরীক্ষায় আসে যে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, তিনটের মধ্যে যে কোনো একটি দেখালেই হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো মূলত ভারতের প্রাকৃতিক ভূগোলের অংশ। এই অংশ থেকে মোটামুটিভাবে পাঁচটি প্রশ্ন আসার কথা, বাকি যে অংশটি বাকি রয়েছে ভারতের অর্থনৈতিক ভূগোল সেই অংশে বাকি পাঁচটি প্রশ্ন আসবে। আমরা পরবর্তী ক্লাসে ভারতের অর্থনৈতিক ভূগোলের উপরে যে মানচিত্রে চিহ্নিতকরণ সেইগুলো সম্পর্কে আলোচনা করব। যেগুলো আলোচনা করা হলো তোমরা মানচিত্রে ভালো করে অভ্যাস করো, বারে বারে অভ্যাস করো, যাতে ফাইনাল পরীক্ষাতে তোমরা ঠিকভাবে চিহ্নিত করতে পারো এবং পূর্ণ নাম্বার এই অংশ থেকে করায়ত্ত করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।